একটা ছেলে ছোটবেলা থেকেই সাধু, সাধু সঙ্গ করে, সাধু মানে ভালো, এত কথা বলার দরকার নাই, অনেক তো লক্ষণ আছে সাধু মানে ভালো। সাধুর সংজ্ঞা কি, যে ভালো না সে যতই আমার মতো লেবাস ধরুক এ সাধু না, সাধু মানে ভালো, সব দিক থেকে সে ভালো, সে সাধু। তার মনটা ঊর্ধ্বমুখী নিম্নমুখী না, তার মনটা সবসময় ভগবানের চরণে থাকে, গুরুদেবের চরণে থাকে, সাধু সঙ্গের দিকে তার মনটা বসে থাকে, সে সাধু। বিশাল বড় মন। আচ্ছা একটা কথা বলুন, ভগবান কি অনেক বড় না? তত্ত্বত তো উনি অনেক বড়, নিজের ইচ্ছায় ভক্তের কাছে ছোট হয়ে যান এটা আলাদা বিষয়, ভগবানের থেকে বড় কিছু আছে তো উনি বিশাল বড়। অর্জুন বললেন না, প্রভু আমি কি দেখতে পাচ্ছি জানো, আমি দেখতে পাচ্ছি যত সৈন্য সামন্ত আছে আমি বলছি যুদ্ধ করব না, এরা সব তোমার দাঁতের ফাঁকে আটকে আছে। আগুন দেখলে যেমন পতঙ্গগুলি যথা প্রদীপ্তং জ্বলনং পতঙ্গা গিয়ে ছুটে আগুনের মধ্যে পড়ে, আমি দেখতে পাচ্ছি তোমার মুখের মধ্যে বিশাল আগুন, এর মধ্যে সব সৈন্য ডুবে যাচ্ছে, উড়ে উড়ে গিয়ে উঠছে, ছোট ছোট এই পিঁপড়ার মতো দেখা যায়, তোমার লক্ষ লক্ষ সহস্র বলছে মানে অজস্র, হিসাব ছাড়া আমি গুনে দেখি নাই, বলছি গুনে দেখি নাই, অজস্র তোমার চরণ, অজস্র চক্ষু, অজস্র তোমার হস্ত, তোমাকে চতুর্দিকে তোমাকেই দেখতে পাচ্ছি, আমি সামলাতে পারছি না নিজেকে, তুমি এই রূপ সম্বরণ কর। আছে না তো ভগবান এত বড় ব্যক্তি। এখন একটা লোক যদি খুব মোটা হয়, রিক্সাটা যদি ছোট হয়, এখন যেটা বেরিয়েছে সেটা বলছি না, রিক্সাটা যদি ছোট হয় তার সাথে আপনি বসতে পারবেন তো? বেশি মোটা যে দুটো রিক্সা লাগবে, ঠিক না? ঠিক তেমনি একটা সাধারণ মানুষ বসলে এই মোটা ব্যক্তি যদি একটা জায়গায় বসে তার বড় জায়গার প্রয়োজন হয়, তো ভগবান এত বড় ব্যক্তি ইনি বসবেন ওই জায়গাটা কত বড় দরকার, বিশাল বড় দরকার। তো ভগবান থাকেন কোথায়? হৃদয়ে না? এখন হৃদয়টা যদি আপনার ছোট হয়, আপনি যদি হীনমন্যতায় ভোগেন, সংকীর্ণ মনা হন, ভগবান থোড়াই আপনার এখানে বসবেন? কোথায়, জায়গাই তো নাই বসার, আরে মশাই কোথায় বসবেন ভগবান? হৃদয়টা বড় হলে তবে না ভগবান বসবেন, হৃদয়টা মন্দির হলে তবে না বসবেন, যেখানে যন্ত্রণা। আচ্ছা এখানে যদি এই শ্মশানের ছাইটাই ফেলা থাকতো চতুর্দিকে, এখানে পাটে বসতাম আমি, আমি ক্রুদ্ধ হয়ে বলতাম এগুলি পরিষ্কার করেননি, তোরাই আমাকে এখানে ডেকে এনেছেন পাঠ করার জন্য, ফাজলামি করেন, এ কথা বলতাম কি না? মনে মনে হলেও বলতাম। এবার ভগবান যেখানে বসবেন ওই জায়গাটা অপবিত্র, এ আমাদের হৃদয়টা অপবিত্র, এটা মন্দির হয়নি, থোড়াই ভগবান এখানে আসবেন নাকি? কোনোদিন আসবেন না, এই হৃদয়ে ভগবানের বাস হবে না। ভগবানের বাস হতে গেলে বিশাল হৃদয়ের প্রয়োজন। তো এইবার যেটা বলছিলাম, ছেলেটা ছোটবেলা থেকে সাধু, বড় মনের মানুষ, সাধু মানে বড় মনের মানুষ, তবে বড় মনের মানুষ হলেই সাধু হয় না, কিছু আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে। অনেকেই আছে বড় মনের মানুষ কিন্তু সদাচার নাই, সে তো আর সাধু হবে না, ভালো মানুষ তখন সে মানুষ। একটা হলো মানুষ আর একটা সাধু। প্রভুপাদ বলতেন যে আগে ভক্ত, আগে ভদ্র হও তারপর ভক্ত হবে। ভদ্র হও মানে আগে মানুষ হও, কাউকে বয়স্ক কাউকে প্রণাম করলে আশীর্বাদ করে কি বলে, বাবা মানুষ হও, মানুষ হও বলে কিনা? বলছে আরে আপনি কি বলছেন, মাথার চুল পেকে গেছে এই জন্য বুড়োকালে বিব্রতি হয়েছে, আমি তো মানুষেরই বাচ্চা, আমি কি ছাগলের বাচ্চা নেই, আপনি আমাকে বলছেন মানুষ হও? বলছে বাবা এই পৃথিবীতে কেউ মানুষ হয়ে জন্মগ্রহণ করে না, পশু পশু হয়ে জন্মায়, পশু হয়ে মরে, পাখি পাখি হয়ে জন্মায়, পাখি হয়ে মরে, মানুষ পৃথিবীতে মানুষ হয়ে জন্মায় না, মানুষ হতে হয় এখানে এসে। কারণ তার মধ্যে একটা ছোট্ট বাচ্চা, তার মধ্যে না কোনো কুসংস্কার আছে না কোনো সুসংস্কার আছে, তাকে কুলে নিতে হয়। একটা পশুকে কি কুলে নিতে হয়? উঠে দাঁড়িয়ে পড়ে আরামসে। ভাগ্যিস ভগবান এমন করেছিলেন, নয়তো এদের কে কুলে নিত, ভগবান বুঝেই করেছেন। এইবার দেখুন তো চিন্তা করে, ওই সাধু ছেলেটা কি করলো, মনে মনে সিদ্ধান্ত নিয়েছে যে আমি সাধু হব, আমি কোনোদিন এই সংসারের চক্করে পড়ব না,
অটোমেটিক অযাচিতভাবেই তার মনে এই ভাব ছেলেবেলার থেকে, মানে আগের জন্মের সংস্কার আছে এমন যখন ভাব। কিন্তু আশেপাশে তো সবাই কি, বেশিরভাগই তো সাধু না, ওনাদের চক্করে টক্করে পরে ধরবে না সাধু হইতে যাচ্ছে, সংসার ছাড়া কিছু আসেনি, যা তা বুঝিয়ে গেল না তার সাধু হওয়া সে ধরবে না, শুধু ফুল আমার তিলক দিছ, তিলক দেওয়ার সময় নিয়ে হয়নি। যারা দুষ্ট তারা তো এইসবই বলবে, হ্যাঁ বেটা আমার পড়ার সময় ভাটো বই রুচ, মাস অবধি ভাট প্রতিদিন সময় পড়া নষ্ট করো, যারা দুষ্ট তারা তো এসব বলবে। তা দুষ্ট বলতে গেলে তাদের এই জ্ঞান নাই, কি করলেন মানুষের চক্করে পড়ে গিয়ে সংসারে আবদ্ধ হলেন, মনটা কিন্তু সংসারে নাই, কি করবেন, দোনা দোনা মোনা দোটানা, একটা মন সব জায়গায় দেওয়া যায় না, এক জায়গায় দিতে হয়, দোটানায় থাকলে হয় না, মনটা কাকে দেব, একজনকে দেব, দুই জায়গায় দিলে শেষ ঝামেলা, আর এই জীবনটা মানে জীবন থেকে আনন্দই উঠে যাবে, এটা করবো না ওটা করবো, এই ভাবটা সবচেয়ে বড় সমস্যা, এর থেকে বেরিয়ে আসতে হবে। এইবার বিয়ে করেছেন, একটা ছেলে হয়েছে, ছেলেকে জন্ম দিতে গিয়ে মা মারা গেছে, এ ভগবান, উনি ভেবেছিলেন একটা সন্তান হলে আচ্ছা যাক তারপর আমি সাধু হয়ে যাব না। মানুষ বলে যে অন্তত একটা কথায় বলে না যে গোষ্ঠীর তো একজন থাকতে হয়, তোমার রক্তের একজন থাকতে হয়, এই সব করে পড়ছে আর কি, তার সাধু হওয়া বন্ধ হয়ে গেছে। এবার কি করলেন, উনি আবার ফ্যাসাদে পড়ে গেছেন, চিন্তা করছেন একে কে খাওয়াবে, এখন আবার বিয়ে করতে হবে। এই অবস্থার থেকে উত্তরণের পথ কি, উনি বসে বসে কাঁদছেন, হাই রে সাধু হইতে পারলাম না, আরে আমি আর এক শোক করতে আরেক শোক করে ফেসে গেলাম, একে কে মানুষ করবে, হঠাৎ করে একটা টিকটিকির ডিম পড়ে গেল, ফেটে গিয়ে এর থেকে ছোট্ট একটা টিকটিকি বেরিয়েছে, নড়তে পারছে না, হঠাৎ করেই একটা মশা টিকটিকির সামনে দিয়ে যাচ্ছিল, ওটাকে খপ করে ধরেছে, ধরেই দৌড় দিয়েছে, চিন্তা করছে ভগবান যদি এই টিকটিকির খাবারের ব্যবস্থা করে রাখে তো আমার সন্তানের কেন রাখবে না, বৈরাগ্য এসে গেল, আর চিন্তা নাই যে দোনামোনা ছিল ভগবান কৃপা করে, এই জন্য বলছে কৃষ্ণ যদি কৃপা করেন কোন ভাগ্যবানে গুরু অন্তর্যামী রূপে শেখান আপনে, কৃষ্ণের ইচ্ছা কি সে সাধু হবে। এখন কৃষ্ণ এই সুযোগটা খুঁজে বেড়াচ্ছিলেন কি করা যায়, সময়ের অপেক্ষা, সময় ছাড়া কিছু হয় না, সময় এমন একটা জিনিস ভগবান বলেছেন এই সময় খুব মারাত্মক, আমি যে সময়ের বিধান তৈরি করেছি আমি পর্যন্ত সময়ের প্রভু হতে পারি না, হতে পারি না মানে হই না, যদি হই তবে তো পৃথিবী উল্টে যাবে, সময় ছাড়া কিছু হবে না। টিকটিকিটা দৌড় মারলো, এইবার সে কি করলো, ওই ছেলেটাকে রেখে চলে যাচ্ছে, এবার ভাবছে না দেখবো কি হয়, আগেই যাব না, এখন একটা দোনামোনা রয়ে গেছে, একটা গেল আর একটা স্টেজ বাকি আছে, তিন নম্বর স্টেজে ভজন। এইবার কি করলেন, লুকিয়ে রইলেন, ছেলেটার যখন খিদে পেয়েছে চতুর্দিকে কি কান্না শব্দ হচ্ছে না, আশেপাশের মানুষ ওরে ভগবান ওরে সর্বনাশ, কি করলেন সবাই চতুর্দিক থেকে এসে বলছে রে আগেই জানতাম এইরকম একটা কর্ম করবে, হই হুল্লোড় চিল্লা চিল্লি আরম্ভ হয়েছে। এই গ্রামের মধ্যেই একজন দম্পতির কোনো সন্তান হয় না, জমিদার, ইনি বলছেন যে বুঝতেই পেরেছি সাধু হয়ে গেছে আর থাকবে না সংসারে, আগের থেকেই ছিল, কেন যে তাকে বিয়েটা করালে আমি বুঝতে পারি না, আমি না করেছিলাম, আমি সংসারে কি জ্বালায় আছি সন্তান নাই, বলছে তাহলে এই ছেলেটাকে আমি নিয়ে মানুষ করি, এখানে তো একটু নর্মালভাবে মানুষ হতো ওখানে গিয়ে আরও ভালো হয়ে গেছে। তাহলে কার দ্বারা কোনটা কি হবে বলা যায়, জার্মানির এক ব্যক্তি সাধু হয়ে গেছেন, সাক্ষাতের দেখা কথা বলছি, উনি যখন সাধু হয়ে গেছেন বৃদ্ধ হয়ে গেছেন, কোনো ছেলে মেয়ে নেই, কোটি কোটি টাকা ফেলে দিয়ে চলে আসছেন, এইবার উনি যখন ভারতবর্ষে আসলেন এখন বৃদ্ধকাল কে দেখবে, যে ছেলেটা
সংসার ত্যাগ করে দিয়ে চলে গেলেন সাধু সেবার জন্য, ভগবত সেবার জন্য। এমন একটা ছেলে উনার সব ক্রিয়াকাণ্ড করেছেন, আপনার জন্ম জন্মানিতে, কিন্তু আপনার শেষ জীবনটা যে ভারতে যাবে কিংবা এই আপনাকে একজন সাধু পরিচালনা করবেন, ওই আপনি সাধুর মুখে হরি কথা হরি নাম শুনতে শুনতে মারা যাবেন, এটা কেমন বড় কথা? তো সব আগে থেকে লেখা, চিন্তার কোনো বিষয় নাই, কিন্তু আমরা এটা শুনি বুঝি কিন্তু অনুভব করি না, আর কিছুক্ষণ পরেই ভুলে যাবো।